আজ সকালেই কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন ক্লাবকর্তা এবং সমর্থকেরা। লাল হলুদ পতাকা এবং ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানায় তারা। এরপরেই সবাইকে অবাক করে বিকেলেই ভারতীয় ব্রিগেডের সাথে অনুশীলনে নেমে পড়েন তিনি। আজ যে ইস্টবেঙ্গল প্রস্তুতি শুরু করবে সেটা আগেই নির্ধারিত ছিল, তবে স্টিফেন কনস্ট্যান্টাইন যে উপস্থিত থাকবেন সেটা ভাবেনি কেউই। চলুন দেখে নি লাল হলুদ ব্রিগেডের প্রথম দিনের অনুশীলনের কিছু মুহূর্ত। আজ বাড়তি চাপ নয়, সহজভাবেই প্রথম দিনের অনুশীলন চাললেন কোচ। উপস্থিত ছিল ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেড অর্থাৎ সুভাশিস রায়চৌধুরী, অঙ্কিত মুখার্জি, সার্থক গোলোই, ভিপি সুহের, অমরজিৎ সিং কিয়াম, জেরি প্রমুখ। বহুদিন পর ফের কলকাতার ময়দানে ফিরল ফুটবল। করোনা মহামারীর গত দুবছরে গোয়াতে আইএসএল হওয়ায় সেভাবে কর্তাদের সাথে ঘনিষ্ঠ হতে পারেননি কোচ এবং খেলোয়াড়েরা। এবার ভারতে এসেই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সাথে দীর্ঘ আলোচনা সারলেন স্টিফেন কনস্ট্যান্টাইন। অবাক করার বিষয় হল, দীর্ঘ সময় বিমান ভ্রমণ করলেও এক ফোঁটা ক্লান্তির চিহ্ন দেখা যায়নি তার মুখে। বরং এসেই খেলোয়াড়দের পরখ করতে তাদের নিয়ে মাঠে নেমে পড়েন স্টিফেন কনস্ট্যান্টাইন। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।